Hello everyone, Assalamualaikum. Welcome back to my another vlog. So, আজকে হচ্ছে আমরা যাচ্ছি grocery করার জন্য। তো বোমান্টে বাইরে কিন্তু অনেক sound। আমার কথা clearly বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তো বোমান্টে এখানে হচ্ছে গিয়ে মানে halal যে food কোথায় পাওয়া যায় সেটাই আজকে হচ্ছে আপনাদের সাথে share করব। তো পুরো vlogটা হচ্ছে সবাই দেখবেন। গোমান্তে কিন্তু খুব যে হালাল শপ আছে তা কিন্তু নাই আমরা যাচ্ছি হচ্ছে একটা হালাল গ্রোসারি শপে এটা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি একটা শপ ওখান থেকে হচ্ছে আমাদের কিছু টুকটাক জিনিস কিনবো আর কি মাছ মাংস কিনবো না কারণ মাছ মাংস আমরা আসলে গোমান থেকে কিনি না আমরা মাছ মাংস ইয়ে থেকে কিনি হিউস্টন থেকে সো চলেন আমরা হচ্ছে গিয়ে এখন হচ্ছে শপিং এ যাই সো আমরা হচ্ছে ভার্সিটিতে এখানে আসছি হোয়াজ দ্য নেম শিশা This center, Weasley te. এখানে হচ্ছে ফ্রিতে হচ্ছে গিয়ে অনেক কিছু দিচ্ছে সো আমি অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি পাইছি যেহেতু হচ্ছে আমরা দুইজন সো দুইজনের পরিমাণে হচ্ছে গিয়ে জিনিসপত্র আর কি দিছে চাল ডাল অনেক কিছু সো আমরা এখন এটা নিয়ে যাচ্ছি হচ্ছে যে গ্রোসারি শপটার কথা বলতেছিলাম ওখানে যাব ওখান থেকে বাজার করব আর এই যে ব্যাগ ভরে হচ্ছে ফ্রি বাজার নিয়ে যাচ্ছি লামার ইউনিভার্সিটি একটা জিনিস খুব ভালো যেটা হচ্ছে ওরা দুই দিন পর পরই না এই ধরনের হচ্ছে স্টুডেন্টদের জন্য বিভিন্ন অনেক কিছু করে তো আমাদের ফার্স্টে হচ্ছে এন্ট্রি নিল নাম টাম নিল দেন হচ্ছে আমি যেহেতু স্টুডেন্ট না আমি হচ্ছে স্পাউস হিসেবে আসছি তো আমার নামও হচ্ছে ওরা জাস্ট ইয়ে করে রাখলো আর কি লিখে রাখলো যাতে হচ্ছে আমার হাজবেন্ড যদি ক্লাসে থাকে ও যদি পিক করতে না পারে আমি যাতে এসে নিয়ে যেতে পারি তো যাই হোক এখন হচ্ছে আমরা এই বাজার করতে যাচ্ছি আর কি আমাদের মেন যে বাজারের কাজ সেটা করতে সো আমরা হচ্ছে শপটাতে চলে আসছি এখন হচ্ছে আমরা শপের ভেতরে ঢুকবো এটা ওপেন অলরেডি এটা নাম হচ্ছে গিয়ে দেশি মার্ট দেখেন দুইজন হচ্ছে বসে আছে লেটস গো তো ফার্স্টে হচ্ছে আমরা কাঁচা মরিচ নিব দেন কিছু ভেজিটেবল নিব এখানে তো আমি হচ্ছে পুরো ডিটেলস তো এত ব্লগ করা মানে ভিডিও করা পসিবল না জাস্ট হচ্ছে হালকা পাতলা আর কি দেখাই দিতেছি এখানে কিন্তু খুব যে বেশি বাংলাদেশের মতন সব টাইপের ভেজিটেবল সেটা পাবেন তা কিন্তু না আর এটা হচ্ছে ফ্রোজেন মানে ফ্রিজ সেকশন এখানে কিন্তু অনেক রকমের পরোটা দেন অনেক কিছু পাওয়া যায় ফ্রোজেন আইটেম আমরা এখান থেকে নিই দেন হচ্ছে এইখানের আইটেমগুলো কিন্তু খুবই মজার যেমন ভেজেও খাওয়া যায় দেন এখানে চালের গুঁড়া বিভিন্ন রকমের পাউডার তারপরে হচ্ছে মানে অনেক কিছু আছে এখান থেকে হচ্ছে গিয়ে চালের গুঁড়া নিছি দেন হচ্ছে এর পাশে হচ্ছে গিয়ে সব ক্যান সেকশন ওদের আবার বিভিন্ন অফার ছিল আমরা যেদিন গেছিলাম আর কি এগুলো হচ্ছে জুস টুস এখান থেকে হচ্ছে জুস নেওয়া হয়েছে আমাদের যেহেতু হচ্ছে আমার জুস খেতে অনেক ভালো লাগে তো নিচে ছোট বড় মিলায় হচ্ছে অনেক রকমের জুস ছিল দেন হচ্ছে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট ছিল ফেস ওয়াশ দেন হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে দুধ তেল ঘি এগুলো কিন্তু সবই হালাল সো ডোন্ট ওয়ারি এটা নিয়ে মানে হালাল হারাম নিয়ে কোনো চিন্তা নাই নিচে হচ্ছে গিয়ে অনেক রকমের পেস্ট দেন হচ্ছে ম্যাগি আমরা হচ্ছে ম্যাগির অফার ছিল বাই থ্রি গেট ওয়ান ফ্রি টাইপের ম্যাগি ছাড়াও অনেক রকমের নুডলস দেন রামেন জাতীয় আইটেম আছে এখানে ওগুলো নেওয়া হয় নাই দেন হচ্ছে গিয়ে ছোট বড় অনেক রকমের হচ্ছে নুডলস পাবেন এইদিকে আর তারপর হচ্ছে চানাচুর ছিল দেন হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে গিয়ে অনেক রকমের আচার চাটনি এখান থেকে আমি তেঁতুলের চাটনিগুলো নিছি এটা খুবই মজার কাজে দেয় অনেক আর হচ্ছে আচার বাট আমি খুঁজতেছিলাম জলপাইয়ের আচার ওটা পাইনি যার জন্য হচ্ছে আচার নেওয়া হয় নাই আর হচ্ছে চা পাতা যারা হচ্ছে চা লাভার আমার মতন তাদের জন্য হচ্ছে বেস্ট চয়েস আর হচ্ছে গিয়ে লেস চিপস ছিল যেটা কিনা হচ্ছে ইন্ডিয়ান তো এখান থেকে আমরা চিপসও নিছি ইন্ডিয়ান চিপস যদি কারো মানে ইন্ডিয়ান ফ্লেভার চিপস খাইতে মন চাইলে দেন হচ্ছে অনেক রকমের বিস্কিটস ড্রাই কেক দেন হচ্ছে পার্লেজি ছিল ছোট বড় প্যাকেট পার্লেজি দেন হচ্ছে চানাচুর বিভিন্ন রকমের নামকিন আইটেম আর কি যেগুলোকে বলে ওগুলোও ছিল বাট ওগুলো আমাদের দরকার ছিল না যার জন্য আসলে নেই নাই এই তো এগুলো হচ্ছে সব বিস্কিটের প্যাকেট দেন হচ্ছে ছিল হচ্ছে বিভিন্ন রকমের ডাল আমরা হচ্ছে এখান থেকে ডাবলি দেন হচ্ছে গিয়ে আরও অনেক কিছু নিছি ছোলার ডাল সবই আছে সব রকমের ডাল আছে এখানে যার যেটা দরকার সে সেটা নিতে পারবেন দেন বিভিন্ন রকমের মশলা অনেক টাইপের মশলা এখানে আছে মোটামুটি ভালোই যদিও বাংলাদেশের ব্র্যান্ডের মশলা আমি তেমন এই জায়গায় পাই না বাট হচ্ছে এই মশলাগুলো সোয়াদেরগুলো বেশি ভালো দেন হচ্ছে অনেক রকমের মিষ্টি আইটেম ছিল সো এই তো আমাদের হচ্ছে গিয়ে শপিং ডান আমরা কী কী শপিং করছি সেটাই জাস্ট একটু ফুটেজ নিলাম আর এই ব্লগটা এখানে শেষ করতেছে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি বাসায় গিয়ে অনেক কাজ আছে
আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, বাসায় গিয়ে আমরা হচ্ছে ফ্রিতে কী কী আইটেম পাইছি মানে ইয়ে থেকে ভার্সিটি থেকে সেটা অবশ্যই আপনাদের দেখাই দিব। আর তাহলে এখানে আল্লাহ হাফেজ, বা বাই। আর এ তো বাসায় এসে হচ্ছে কি আমি কী কী পাইছি, কী কী ফ্রি পাইছি আর কি, সেগুলোর জাস্ট একটু ছোট্ট করে ভিডিও ফুটেজ নিয়ে নিছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমরা হচ্ছে দুইটা চাল পাইছি, 2 কেজি, 2 LB 2 LB করে, মানে টোটাল 4 LB, 2 কেজির মতন আর কি। এগুলো হচ্ছে স্টিকি রাইস, এখানে আসলে বাসমতি না। আর দুইটা হচ্ছে স্প্যাগেটি পাইসি মাশাল্লাহ। আর দুইটা হচ্ছে ওয়ালনাটস পাইসি প্যাকেট, এটাও আমাদের অনেক কাজের জিনিস। দেন হচ্ছে গিয়ে দুই লিটার করে হচ্ছে 4 লিটারের সয়াবিন তেল পাইসি, যেটা সয়াবিন তেল না সরি ভেজিটেবল অয়েল, এটা অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে 2টা দুধের প্যাকেট মানে ইয়ে পাইছি, তারপরে হচ্ছে 2টা স্যালমনের ক্যান, 2টা হচ্ছে গিয়ে টুনার ক্যান। দেন এগুলো হচ্ছে 1 কাইন্ড অফ ডাল, এটা এখনও ট্রাই করি নাই, ট্রাই করতে হবে। দেন হচ্ছে গিয়ে 1টা কর্ন ক্যান, আর হচ্ছে 1টা মিক্সড ভেজিটেবল ক্যান পাইছি।